কি আঙ্কেল, আবার স্বপ্ন দেখছেন? আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে কি জানেন? আপনার লগে এই রুমটা নেওয়া। প্রতিটা দিন মিয়া একই জিনিস, সারা রাত পড়ালেখা করি আর সকালবেলা আপনার লেখা ঘুমাইতে পারি না। ওই মিয়া, আপনার এত বয়স হয়ে গেছে, আপনি বিউটি বুটিকে থাকেন কেন? আপনার থাকার কোনো জায়গা নাই? বন্ধু, সাজুগুজু করছো ভালো, সময় কিন্তু কম, কাকা এখনো বাইরে, তাড়াতাড়ি চলো, নইলে নিতুর দেখা কিন্তু ভাগ্যে নেই আজকে। ও হ্যাঁ, চল চল। আদাব কাকিমা। আদাব। চলে আসলাম বাড়ি থেকে। ও আসছো বাবা, আসো ভিতরে আসো। বসো। আমি তো ভাবছিলাম রাশিদরা কই গেল। তোমাদের কাকা তো নির্বাচন নিয়ে খুব দৌড়াদৌড়ির মধ্যে আছে। দেখো কিন্তু পাশ না করলে তোমাদের খবর আছে। না না কাকি, আপনি একদম দুশ্চিন্তা করবেন না, আমরা থাকতে কাকাকে কেউ ঠেকাতে পারবে না, তাই না? জি জি, আমরা তো আছি, চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, তোমরা বসো। জি হ্যাঁ রে নিতু, নিতু দেখ রাশিদরা এসেছে, ওদের কিছু খেতে দে। অবাক বিশ্ব, তো শালা তো পুরাই শালা। কি বললো? আগে তো একটু আদাব দিবা, তারপর একটু কুশলা দি, তারপর না পয়সা নে। মোটা, তোর বোনকে নিয়ে আয়। মা, বাচ্চাটা আমাকে আবার উল্টা বলছে। এই নাড়ুগুলো আগে খাবেন, এগুলো আমি বানিয়েছি। আর আমার ছোট ভাইকে মোটেও মোটা বলবেন না, ও একদম মোটা না। ওটা তো আদর করে ডাকি। খান, এটা? হ্যাঁ তুমি একটা নাও, খাইয়ে দেন। বাহ, সুন্দর সুন্দর। কেমন হয়েছে? অনেক ভালো। সত্যি সত্যি নাকি এমনি এমনি ভালো? আসলে ভালো বল। না, অনেক ভালো, কেন নয়? আমি কয়েকটা একটু নিয়ে যাব। আচ্ছা, যদি ঝামেলা না হয় আমিও কিছু চাই। তুই অনেক মোটা হয়ে যাচ্ছিস, তোরা তো না নিলেও হবে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। আপনি কি জানেন, আমি প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আপনার সাথে আমার বিয়ে হয়। আমি ঠিক করেছি এবার আপনার চাকরি হলে আমি 50 জন অসহায় লোককে নিজ হাতে রান্না করে খাওয়াবো। আচ্ছা, তুমি এত ভালো আর আমি এত খারাপ, আমাদের জুটি হলো কিভাবে? তাই তো, ঈশ্বর আপনাকে ভালো করার জন্য আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আচ্ছা ধরো আমি খুব ভালো একটা চাকরি পেলাম, তারপর তোমার বাবা আমার সামনে গেলাম, তারপর ওনারা আমাকে মেনে নেবেন না? আচ্ছা আপনি বলুন তো, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে? হ্যাঁ অবশ্যই প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ। কারেক্ট। একদিন আমার বাবা আমাদের এক আত্মীয়কে বলছিলেন যে হোসেন মোহাম্মদ এরশাদের ছেলের সম্বন্ধ নিয়েও যদি আমাদের বাসায় আসেন, তারপরও নিজ ধর্মের বাইরে গিয়ে মেয়েকে দিয়ে দেবেন না, প্রয়োজন পড়লে কেটে টুকরো টুকরো করে নদীতে ফেলে দেবেন, তারপরও বিয়ে দেবেন না। কাকে টুকরো টুকরো করবে, আমাকে না তোমাকে? অবশ্যই আপনাকে। নিজের মেয়েকে কেউ টুকরো টুকরো করে? কি যে বলেন না। সত্যি সত্যি টুকরো করবে? আমি আপনাকে টুকরো টুকরো করতে দেব বুঝি? ভয় পেয়েছেন? একটু। মোমের দেয়াল উঠোনে বারান্দায় তুমি একটু দূরে দাঁড়িয়ে রোদের হাতছানি ভেঙে দিয়ে সে মোমের দেয়ালটা আসবে আমার কোলে। নিয়ম ভাঙতে যে সাহস সঞ্চারী আসবে সে আমারই। চলো ভেঙে দে সে দেয়াল, সমাজের ঠুন কক্ষে বাজি দুজনায় মায়াতে মায়ার দেয়াল। চলো ভেঙে দে সে দেয়াল, সমাজের ঠুন কক্ষে বাজি দুজনায় মায়াতে মায়ার দেয়াল। হলে সাগরে হাত ধরে সূর্য সাঁতারে, হাত হাত চোখে চোখ সত্য খোঁজার লোক। ভেঙে দিয়ে সে স্বপ্নগুলো সমাজটা জিতে যায়। রক্ত দিয়ে কি অবশেষে ভাঙতে হবে দেয়াল। তুমি কখনো কি হবে না আমার, হবে না মায়াতে মোমের দেয়াল, কখনো কি ভাঙা হবে না। তুমি কখনো কি হবে ছাদে ঘুড়ির সুতো টানা, একটু দূরে দাঁড়িয়ে কাছে যেতে মানা, ছিঁড়ে দিয়ে সে ঘুড়ির সুতোটা আসবে আমার কোলে। নিয়ম ভাঙতে যে দৃঢ় প্রত্যয় আছে সে আমারই। চলো ভেঙে দে সে দেয়াল, সমাজের ঠুন কোখেয়া, বাঁচি দুজনায় মায়াতে, মায়ার দেয়া। তুমি কখনো কি হবে না, আমার হবে না মায়াতে, মোমের দেয়াল কখনো কি ভাঙাবে না। তোর জন্য সাফারি স্যুটের একটা কাপড় কিনছিলাম, তোর চাচি দিছে তোরে? জি চাচা, পাইছি। মধুদের দোকান থেকে বানায় নিবি। জি হ্যাঁ, এখন এই মহল্লার হিট কারিগর। তারপর তোর চাকরি বাকরির কিছু হইল? জি চাচা, চেষ্টা করতেছি। চট্টগ্রামে আগামী মাসে একটা ইন্টারভিউ আছে। আমার ভার্সিটির টিচার বলে দিয়েছেন, ওনার পরিচিত, হয়ে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তুই তো বাজান আমার ইতিহাস সব কিছুই জানস। এক সময় এই মহল্লার মানুষের এই ইব্রাহিম খান নাম শুনলে কাঁপাকাঁপি শুরু হয়ে যাইত। মারামারি, খুন খারাপি সেই সময় সবই করছি। তাই তোর বাপ মানুষটা অন্যরকম আছিল। শিক্ষক বইলা এই মহল্লার সবাই তারে খুব সম্মান করত। আমারে দেখলে কইতো, ভালো হইয়া যা, ভালো হইয়া যা। হ্যাঁ ভাইসা থাকতে ভালো হই নাই। যখন তোর মায়ে বাপে এক লগে অ্যাক্সিডেন্টে মারা গেল, তখন বুঝলাম আমার জীবন থেকে কি হারায়া গেছে। খুব ভালোবাসতাম হাগুরে, খুব ভালোবাসতাম। তোরেও খুব ভালোবাসতে বাজান। এই জন্যেই কইতাছি, এমন কোনো কাম করিস না যার জন্যে তোর বাপের নামটা খারাপ হয়। আসি চাচা। হ্যাঁ। অঞ্জন, চাচাকে কিছু বুঝে গেল আমার আর নিতুর ব্যাপারে? বুঝতেও পারে, বুড়া কিন্তু অনেক চালাক। আচ্ছা বাদ দে, নিতু আর রাজ অপেক্ষা করে আছে অনেক সময় ধরে, ওদিকে যাই চল। তো আগের ছবি, কিন্তু এখনো কত সুন্দর। jealous. রাশেদ, বল। তোর চালচলন কিন্তু আমার পছন্দ হইতেছে। আমার চালচলন নিয়ে তোরা তো মাথা ব্যথা থাকে। মনে করো যে কিছুই জানি না, আমি বুঝি না কিছু। ফাইজলামি করার হলে ফাইজলামির কথা কর, আর ফালতু কথা কইছি। শোন, বেশি বার পারিস না, ঝামেলা আছে। কার লোক আমি খুব ভালোভাবে জানাস। তুই কার লগে গলাবাজি? আরে কথা বলছ কেন তুই? কার লগে গলাবাজি করছিস? কথা বলছ কেন তুই? চোখ রাঙায় কথা বলছ কেন তুই? তুই চোখ রাঙায় কথা বলছ কে? একটা একদম মেরে ফেলম তোর আমি। মাস্তানি বাইরে করবি, এখানে না। তুই কিন্তু বহুত বার পারতাছস, বহুত বার পারতাছস। তুই তোর এত কথা বলার কি আছে? হ্যাঁ, তুই কি মনে করছিস আমি কিচ্ছু বুঝি না? আজলামি করবি না। এই তুই জানাস আমার এই হাত দে, তুই জানাস আমার গায়ে হাত দে কে? একদম ভুল করে বলে। এই করবি কি করবি? এই দোস্ত, এই তুই আমার ক্ষমতা সম্পর্কে জানিস না? বেটা বাইরে ক্ষমতা দেখাইছে নাকি? ওর সব চাল চলন জানি আমি। এই 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 সাবধান। তুই এই গায়ে দিবি না। তুই চোখ লাগাই কথা। ওই চোখ লাগাই কথা। একদম ভুল করে সাবধান। একদম খুন করে বলি। তুই কারে খুন করবি? আমার বন্ধুর সাথে এমন করছিস? এই এই তুই বাইরে তুই চিনোস? তুই চিনোস আমাকে? চিনোস না তোরা? কোন চিনা চিনি নাই, যদি খুশি চলে যাও। আকাশ উড়ে চলে যা, যা ভাগ। এই কোত্থেকে আসছে বন্ধু? তুমি ঠিক আছে? বন্ধু আসে, বন্ধু আসো। চলে যাও, চলে যাও। বন্ধু আসো খেলি। আরে মাস্তানি করবে আর কি অবস্থা? কোথায় এটা? চলে যা। আরে কোত্থেকে এইগুলো আসে? বন্ধু আসো খেলি, আসো। যন্ত্রণা। আখের চোবড়া, ইউরিয়া সারের কাঁচামাল কি? মিথেন গ্যাস ফেঞ্চিগঞ্জ সার কারখানা কোথায় অবস্থিত? সিলেটে ঘোড়াশাল কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। বাংলাদেশে সিমেন্ট কারখানা কয়টি? 14টি। সরকারি খাতে সিমেন্ট কারখানা কয়টি? 5টি। বাংলাদেশে মোট কাগজ কল কয়টি? 60টি। সবচেয়ে বড় কাগজ কল কোনটি? কর্ণফুলী পেপার মিল। কর্ণফুলী পেপার মিল কোথায় অবস্থিত? রাঙামাটি, চট্টগ্রাম। কর্ণফুলী পেপার মিলের কাঁচামাল হিসেবে কি ব্যবহৃত হয়? বাঁশ। বাংলাদেশের সবচেয়ে বড় কাগজ কল কোনটি? কর্ণফুলী পেপার মিল। কর্ণফুলী পেপার মিল, ওখান থেকে চাকরির চিঠি এসেছিল, ইন্টারভিউ দিতে যেতে হয়েছে। পাগল হয়ে গেল না? আমার আসলে অন্য কোনো উপায় নেই, আমার যাইতেই হবে। এটাই লাস্ট চান্স। মানে ঝামেলা তো অনেকই, এর মধ্যেও নিজেদেরকে। আচ্ছা তোরা কথা বল, আমি আছি। ঠিক আছে, একটু সাবধানে, তাড়াতাড়ি কথা বলতে হবে, কেউ দেখে ফেললে ঝামেলা। ঠিক আছে? নিতু, আমি চলি। আমার জন্য দোয়া করো, আমাদের জন্য দোয়া করো। ঈশ্বর আপনাকে সব দুঃখ থেকে দূরে রাখো, আপনাকে সফল করুন, আমাদের সব দুঃখ কষ্ট দূর করে দিন। শুনুন, একটা কথা আমি আপনাকে কখনো বলিনি, আমি আপনাকে অনেক ভালোবাসি। দোয়া করো চাকরিটা যেন হয়। আমার রাশেদ, কত দিন আপনাকে দেখি না। জানেন, বাবা আমার বাড়ি থেকে বের হওয়া একদম বন্ধ করে দিয়েছেন। অবশ্য গতকাল রাতে খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছি। আমি আপনার সাথে মেলায় গিয়েছি, আমার কোলে ফুটফুটে সুন্দর একটা বাবু, দেখতে একেবারে আপনার মতন। আমরা মেলায় নাগরদোলায় উঠেছিলাম। নাগরদোলার কথা মনে আছে আপনার? কত বলেছিলাম আপনাকে, আমাকে নিয়ে একবার নাগরদোলায় উঠেন, কিন্তু আপনি এত ভীতু। শোনেন, এর পরের বার যখন আবার মেলায় যাবেন তখন অবশ্যই আমাকে নাগরদোলা উঠাবেন আপনি। প্রিয় নিতু, কেমন আছো? তোমাকে কতদিন দেখি না জানো। মাঝে মাঝে আমার মনে হয় যে তোমার সাথে আমার আর কখনো দেখা হবে না। এই চিন্তাটা মাথায় আসলে কেমন যেন হাত পা ঠান্ডা হয়ে আসে আমার। আমি তোমার কথা অনুযায়ী সুযোগ পেলেই নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি। তুমি ঠিকই বলতো, সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ করলে মন অনেক হালকা হয়, শান্তি লাগে। মাঝে মাঝে আমার অনেক ভয়ও লাগে, তোমাকে হারানোর ভয়। কিন্তু ঠিক তখনই মনে হয় যে তোমার মতো ভালো মানুষের মন আল্লাহ কখনোই ভাঙতে পারেন না। বাজান, তুই তো জানোস আমি তোরে কতখানি ভালোবাসি। তোর কোনো ইচ্ছা অপূর্ণ থাকুক এটা আমি চাই না, কিন্তু ব্যাপারটা আমার কেমন কেমন জানি লাগতাছে। তুই নিতুরে ভুলবার পারবি না? নিতুর বাবায় সাংঘাতিক ক্ষমতাধর। আচ্ছা ধর, নিতু যদি শেষ পর্যন্ত না আসে, হ্যাঁ যদি তোর লাগে পালাইবার না চায়, বাজান রে এইসব ক্ষেত্রে তোর ক্ষতি সবচেয়ে বেশি হইব, নিতুকেও কিছু হয় না। তুমি যদি নিতুরে বিশ্বাস করতে না পারো, কাউরে বিশ্বাস করতে পারবা না। নিতু নিতু অনেক ভালো একটা মেয়ে। তুমি খালি আমার জন্য দোয়া করো। খালি দোয়া করো। প্রিয় নিতু, আমার চাকরি হয়ে গেছে, চট্টগ্রামে পোস্টিং। আমি এই দিনের জন্যই অপেক্ষায় ছিলাম। এখন আমাদের সব দুঃখ শেষ হয়ে যাবে। আমাদের পালিয়ে যেতে হবে নিতু, এটাই আমাদের এক হওয়ার একমাত্র উপায়। তুমি আগামী বুধবার সকাল 11টায় নতুন সমিলের পেছনে চলে আসবে। এরপর আমরা একসাথে বাস স্টেশনে যাব। আমি তোমার অপেক্ষায় থাকবো। ইতি, তোমার রাশেদ। কি চাস তোরা? মাইয়া নিয়ে পালানোর প্ল্যান করতেছিলি? মুসলমান হয়ে হিন্দু মেয়ের বিয়ে করতে চাস? এই প্রেম আমার কাছে হিন্দু মুসলমান কি রে? হিন্দু মুসলমান কি রে? হিন্দু মুসলমান কি রে? ধোঁকা, এত বড় ধোঁকা! ভালোবাসছিল, তুই তার লগে এইরকম বেঈমানিটা করলি? মালাউন বেঈমান! নিত্যকে আমি ভালোবেসেছিলাম, ওকে বাবার লোভ চলে আসছিল আমার মধ্যে। ও নিত্য মুখার্জি, আমি অঞ্জন দাস, হিন্দুর বিয়ে হবে হিন্দুর সাথে। জানো, আমি রাশেদের সবগুলি চিঠি নিত্যকে দিয়েছিলাম, শুধু একটা চিঠি আমার কাছে রেখে দিয়েছিলাম, ওকে দেইনি। ওর বাবাকে আমি সব বলে দিয়েছিলাম। ওরা বলেছিল শুধু ভয় দেখাবে, জানে পারবে না। মঞ্জু ভাই